তাই নাও কি হইছে কয় হুজুর আমাদের মসজিদের সামনে দুই কাতারি চেয়ারম্যান সারা ইউনিয়নে ভোট দিয়ে বানায় একটা চেয়ারম্যান আর বিনা ভোটে দুই কাতার চেয়ারম্যান এবার কয় হুজুর মুসল্লি তো মেন দুই কাতার চেয়ারে চেয়ারম্যান হয়ে গেছে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে এটা কি হবে আমি কই দাও ইমামরে চেয়ার দাও আর তোমরা পিছনে বিছেন বানাই বলাও তোমাকে শুয়ে পড়া লাগতে পারে এ দেশে কি ইমামের অভাব যে চেয়ারম্যান ইমামদের নামাজ পড়তে হবে চেয়ারম্যান মানে অরিজিনাল চেয়ারম্যান যেমন মাগুরা চেয়ারম্যান আছে মাওলানা উসমান গনি মুসাফুরি বহুত বড় আলেম ভালো আলেম বক্তাও সরমনের হুজুরের দর দলের পক্ষ থেকে চেয়ারম্যান হয়েছে এইরকম চেয়ারম্যান চেয়ারম্যান হয়ে নামাজ পড়াইতে পারে সব চেয়ারম্যান তো ইমামতি করতে পারে না কিন্তু চেয়ারে বসা চেয়ারম্যান ইমাম দিয়ে নামাজ পড়াতে হবে দেশে কি চেয়ার ইমামের অভাব আছে নাকি মাসালা শুনে না এবার চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে কোন ব্যক্তির জন্য যেই ব্যক্তি চেয়ার ছাড়া সত্যি উপায় নাই একটুও দাঁড়ায় থাকতে পারে না একবারও রুকু দিতে পারে না রুকুতে একটা সুবহান রাব্বিল আজিম বলা পর্যন্ত রুকুতে টিকে থাকতে পারে না এই রকম অসুস্থ ব্যক্তি যদি হয় তাহলে তার চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে উনি সারা গ্রাম ভরে টোটো রে বেড়ায় মসজিদে যাইয়া দশ মিনিট আগে যে দাঁড়ায় থাকে বোঝা গেল দাঁড়ানোর ক্ষমতা আছে কতক্ষণ হাতেতে মোবাইলটা পড়ে গেছে কুজোয়ে মোবাইলটা উঠালো বোঝা গেল রুকু দেওয়ার ক্ষমতা আছে কারণ মোবাইল উঠাতে গেলে তো তার কুজোয়ে হওয়া লাগছে আলাইহিমুসসালাম বক্তা ছিলেন আমাদের নবী সাইয়েদুল খোতাবা সমস্ত বক্তাদের নেতা বক্তা শ্রেষ্ঠ বক্তা প্রধান বক্তা হুজুর আলাইহিসসালামের নবুয়তের 23টি বছরই হুজুর বয়ান করেছেন কমবেশ তো বয়ানের বেশিরভাগ টাইম হুজুর নির্ধারণ করতেন ফজর বাদ আর মাগরিব বাদ আর জুমার দিনের জুমার খুতবা অতর্কিত প্রয়োজনে কখনো প্রয়োজন হলে তখন যে কোনো সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে বসাইতেন এই মূল্যবান সময় বয়ানের নির্ধারণ করার কারণে হুজুরের বয়ানের ক্রিয়া ফলাফল এমন হয়েছে যার নতিজা যার রেজাল্ট যার ফলাফল সারা পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান আর সেই সময়কার অন্ধকার আর বর্বরতার ভিতর দিয়ে যেখানে মানুষের চরিত্র এত নিচুই নেমে গিয়েছিল নিজের জীবিত কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত কাবার মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে তারা পূজা পাঠ করত ইবাদত করত তাদের কাছে প্রার্থনা করত সেই সকল মানুষগুলোকে নবী পাকের নূরানি রোহানি বয়ানের মাধ্যমে এমন পরিবর্তন করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদের সম্পর্কে নাম ধরে দল ধরে তাদের নাম উচ্চারণ করে দোয়া আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন السابقون الأولون من المهاجرين والأنصار এ প্রথম সময়ের সাহাবাদের দুইটা দল একদল মুহাজির আর একদল আনসার আল্লাহ পাক আয়াতের শেষে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ পাক তাদের পর সন্তুষ্ট হয়ে গেছি খুশি হয়ে গেছি তারা যেমন আমার পর সন্তুষ্ট আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা যাদের উপরে তাদের ইহকাল পরকালে কোনো চিন্তা থাকার কথা না ঠিক কি না এবার আল্লাহ ওই আয়াতের ভিতরেই বলেন আল্লাযীনা তাবাউহুম বিইহসান প্রথম সময়কার সাহাবায়ে কেরামদের মুহাজির আর আনসারদের দুই দলের যেই স্বভাব তাদের যে চরিত্র তাদের যে আখলাক তাদের যে আমল তাদের যে চালচলন তাদের যে সামাজিকতা তাদের যে রাজনৈতিক অবস্থান এর সাথে যারা মিল করতে পারবে কিয়ামত পর্যন্ত সকলের সম্পর্কে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন আমরা সাহাবায়ে কেরামদের সাথে একটা দিক দিয়ে আজকে যারা এই মাগরিবের পরে আসছি তারা সম্পর্ক রাখতে সক্ষম হয়েছি তাদের সাথে আমাদের মিল করতে সুযোগ পেয়েছি সেটা হলো সাহাবায়ে কেরাম মাগরিবের বাদ বয়ান শুনতেন
আমরাও মাগরিবের বাদ চলে আসছি কাজেই আমার বিশ্বাস যে আজকে আল্লাহ পাক আপনাদের উপস্থিতির উপরে সন্তুষ্টির ঘোষণাটা অব্যাহত রাখবেন আমরা আগে আগে আসতে পেরেছি এজন্য আমরা একটু সন্তুষ্ট হইয়া শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কুরআনে কারীমের ভিতরে আসছে সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী আগে আসে আগে থাকে আগে করে তারা আল্লাহ পাকের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা মুকাররাব নৈকট্যপ্রাপ্ত বান্দা আল্লাহ পাকের অতি নিকটের মানুষ তারা পরবর্তীতে আসবে আরো লোক আসবে আমাদের দেশে প্রথা যে রাত বেশি হয় আর শ্রোতা আসে মনের একটা হিসাব নিকাজে প্রধান বক্তা বড় বক্তা বাহিরের বক্তা শেষে বয়ান করবে আমাদের দেশে ফরিদপুরে হুজুর গোপালগঞ্জের হুজুরিন্দা তো বাড়ির দ্বারের মানুষ সন্ধ্যের পরে একটু কয়ে চলে যাবে উনাগে কথা তো ডেলি শুনি বাহিরের বক্তা আসবে রায়তলি সেই সময় আসবো তো আমি বাড়ির কাছের মানুষ এ সালতা নগর কান্দার যত পয়েন্ট আছে কম ব্যাস দুই চারটে মিস হলে হতে পারে বেশিরভাগই আশা হয়ে গেছে প্রায় জায়গায় তো ঘর কি মুরগি ডাল বরাবর বাড়ির মুরগি ডাল ডাল ভাব আমি তো সেই ক্লাসে রয়ে গেছি এজন্য মাগরিবের পরে আমার কাছে লোক কম পরবর্তীতে যদি বক্তা থাকে তাহলে আসবেন কিন্তু যা ভাব দেখতেছি আমার পরে কেউ আসে বলে তো কেউ জানি না এ পর্যন্তই কি শেষ নাকি আল্লাহ জানে তো আসে আলহামদুলিল্লাহ বক্তা আসে মাশাআল্লাহ অসুবিধা নেই তাদের জন্য আসবে তবে আপনারা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় আপনারা নিজেরাই লাভবান কেন জানেন বক্তারা উপস্থিত হয়ে যায় প্রায় বেশিরভাগ আমি যে কথাগুলো বলবো পরবর্তী বক্তারা সে কথাগুলো বলবে না আমার কথা বাদ দিয়ে তারা অন্য অন্য কথা বলবে তাহলে প্রথম যে কথাগুলো আমি বললাম পরে যারা আসবে তারা তো এই কথাগুলো আজকের মাঠে শুনতে পারলো না ঠিক না একটা মশালা আমি বললাম এই মশালাটা আপনি শুনলেন শিখলেন একটু সাউন্ড দিতে হবে মাইক্রোফোনে এই মশালাটা আপনি শুনলেন শিখলেন একটা মশালার বিনিময় হাদিস আছে মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা ফিকা মানে মশালা মশালা মাসাইল আলোচনার মজলিসটা আল্লাহ পাকের কাছে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি ছোট্ট একটা মশালা বলে আপনাদের মজলিসটাকে আমি দামি করে নেই আমাদের মজলিসটা দামি হয়ে যাক কথা বলেন অনেকে আছে এদানিং চেয়ারে নামাজ পড়ার খুব প্রবণতা আমাদের ছোটবেলায় চেয়ার চেয়ারম্যানও চেয়ার ভাগে হতো না চেয়ারম্যান তো আছেই পাশে এক্স চেয়ারম্যান ওনার চেয়ে আগের চেয়ারম্যানকে তো দেখছি চেয়ার চেয়ারম্যানেরই চেয়ার থাকতো মেম্বাররা চেয়ার পাতো না ওই টুলমুলিটা উডায় বসত আর এখন মসজিদে অনেক বড় বড় আলিশান মসজিদে সামনের কাতার স্থানীয় প্রভাবশালী মুসল্লি ধনী মুসল্লি নেতা মুসল্লি জমিদার মুসল্লি পয়সাওয়ালা মুসল্লি শিক্ষিত মুসল্লি এন্ডা বুড়োকালে এসে মুসল্লি হয়েছে এখন নামাজ পড়তে এসে নিজস্ব স্থানীয় প্রভাব দেখাইয়া আগের কাতারে না বসলে ক্রেডিট ডাউন হয় আগের কাতারেই উন্ডা দাঁড়ান কিন্তু দাঁড়ানোর ক্ষমতা নেই বসে নামাজ পড়েন আছে না নাই তখন আল্লাহ উন্ডা যে কালে এসে নামাজ শুরু করছে আসলে এই কালে এসে নামাজে তো নামাজের সব জায়গা ওনাদের নড়াচড়া করাও কঠিন একটা মেশিন ফরিদপুরের থেকে কিনে নিয়েছেন সেলো মেশিন 40 বছর আগে আইনে ওই অবস্থায় বাক্স ভরে রেখে দিয়েছেন ওরে খোলেন নাই ব্যবহার করেন নাই স্টার্ট দেন নাই 40 বছর পরে যাইয়া ওরে বাক্স খুলে স্টার্ট দিতে গেলে দেখবেন ওর বিভিন্ন জায়গা কল 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 শব্দ হচ্ছে ভিতরে মোবিল টবিল গ্রিশ মিরিশ যা ছিল শুয়ে জমিয়ে টাইট হয়ে গেছে এখন আর স্টার্ট নিতে চায় না ঠিক না আর যেই মেশিনটারে আইনেই ব্যবহার করতেছেন ওই মেশিনটার সব জায়গায় ইজি থাকে সব জায়গা ইজি থাকে ওরে টান দিলে এক কি স্টার্ট হয়ে যায় ঠিক না তো জমিদার বড়ি মিয়ারা জীবনে কোনোদিন মেশিনটাতে স্টার্ট দেয়নি স্কুলে পড়ছে হাই বেঞ্চে পরে চলে গেছে চাকরিতে সেখানে বসছে চেয়ারে যে জায়গার পার্সপাতি সেখানে সেইভাবে রয়েছে কিন্তু নামাজে এসে রুকু সিজদা উঠা বসা উঁচু নিচে এই সব জায়গা ওনার মেশিনে সে গিরিশ শু হয়ে গেছে আইসিয়ার সে রুকু সিজদা পর্যন্ত যাতে পারে না কাজে কাজে ভাষার সাথে চেয়ারে কান লাগাই নিয়ে এসে বসে
এখন মাসালা হলো চেয়ারে নামাজ পড়া জায়েজ কিনা মাসালাটা বলি আমি ওজন দিকে যাই একটা মাসালা এর একটা মাসালার দাম 60 বছর হুজুর বলছেন যে 60 বছর নফল রোজা নামাজের চেয়ে দামি এটা 60 নির্দিষ্ট না 60 শব্দটা আরবিতে 60 শব্দ ব্যবহার করা হলো আদদে কাসির বলা হয় অধিক সংখ্যা বোঝানোর জন্য যেমন আমাদের বাংলায়ও কিছু কিছু শব্দ আছে কিছু কিছু সংখ্যা আছে মানুষ আপনার বাড়ি আসার কথা 4 জন বেড়াইতে আসার কথা মেহমান কয়জন 4 জন যদি 10 জন চলে আসে তাহলে গ্রাম্য মানুষ বাড়িওয়ালা বিটিরা রাগ করে কয় 14 20 মানুষ আইছে আসলে আইছে 10 জন চারিতে একটু বেশি আইছে কয় কয়জন 14 20 মানুষ আইছে 14 20 তে কত হয় 14 20 তে 280 জন হয় আসলে 84 জন এই 14 20 সংখ্যাটা আমাদের এরকম কিছু শব্দ এই সংখ্যাটা অধিক বোঝানোর জন্য আসে মানে যা কথা ছিল তাইছে বেশি আরবিতে 60 শব্দ অধিক বোঝানোর জন্য আসে তার মানে নির্দিষ্ট 60 বছরেরই নফল নামাজ নফল রোজা তা না অসংখ্য বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব হবে একটা মাসালা শিখলে মাসালাটা যদি মাসালার মতো হয় আমি আরেকটু বলে নেই এর ফাঁকে মাজালিসুল আবরার আল্লাহ হযরতুল আল্লাম পেইরা কামেল আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভারতের মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের পীরের পীর সদস্য সাহেব হুজুর হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর ভাই সাহেবুল কাশ ওনার সামনে দাঁড়াইলে কেউ কোন নিয়তে আসছে আল্লাহ পাক উনাকে জানাই দিতেন উনি বলতে পারতেন তুমি কোন উদ্দেশ্যে এসেছো ওনার মজলিসে যে মাসালাগুলো আলোচনা হয় সেই মাসালাগুলো দিয়ে একটা কিতাব লিখছে নামটা এও দেশে মাজালিসুল আবরার আমি ওর ভিতরে দেখেছি উনি বলেছেন যে ছোট্ট থেকে একটা সুন্নাত মুস্তাহাব সুন্নাত যেটা হাদিসে বর্ণিত আছে সুন্নাত এরকম একটা সুন্নতের পর আমল করা বলতে গেলে একটু ভয় লাগতেছে কিন্তু উনি লিখেছেন কথা সত্য নবী পাক এই জাতীয় গতানুগতিক মাদ্রাসা করে যান নাই হুজুর মসজিদের ভিতরে পড়াইতেন হুজুরের সংসদ ভবন মসজিদ হুজুরের হাইকোর্ট মসজিদ হুজুরের বিশ্ববিদ্যালয় মসজিদে নববী সব কিছু হুজুরের ক্যান্টনমেন্ট মসজিদ হুজুরের বিচার বিচারালয় মসজিদ সব কিছু ছিল মসজিদ এইভাবে আমাদের সিস্টেম অনুযায়ী মাদ্রাসা ছিল না তো কাজেই আবরারুল হক সাহেব বলেন এই রকম গতানুগতিক 50টা মাদ্রাসা করলে যেই সব হবে রসূলের থেকে বর্ণিত ছোট্ট একটা সুন্নতের পর আমল করলে তার চেয়ে বেশি সওয়াব হবে কুরআন হাদিসে বর্ণিত ইবাদতগুলো যতই ছোট হোক তার এত দাম আর এমন একটা মাসালা যে মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির অনেক ফরজ ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা মাসালার দাম 60 বছর নয় 60 কোটি বছর লাগাতার যদি কেউ হায়াত পায় আর নফল নামাজ আর নফল রোজা রাখে তার চাইতে বেশি সওয়াব কাজেই একটা মাসালা আমরা শিখে নেই মজলিসটা দামি হয়ে যাক আমার সময়টা কাজে লাগুক আর বহুত ঝামেলা এগুলো নিয়ে চলতেছেও আছে না চলতেছে এখন আপনার সিয়ারে নামাজ পড়া জায়েজ কিনা জিজ্ঞাসা আমার কাছে মাগুরায় আজকে দিনেও মাগুর একটু মাহফিল করেছি ওই মাগুরার এক ভদ্রলোক ফোন দিয়েছে কয় হুজুর সিয়ারে নামাজ পড়া কি জায়েজ এখন বলতেই হবে কোরআনে আছে লাইসা আলাল মারিদ হারাজ অসুস্থ ব্যক্তির কোনো মাসালা নাই অসুস্থ ব্যক্তি যেভাবে ইবাদত করেছে তৃপ্তি পায় তার শরীরে কুলায় সেভাবেই তাকে শরীয়তে অনুমতি দেয় وإن كنتم مريضا أو على سفر فعدة من أيام أخر كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر আল্লাহ পাক বলেন তোমরা যখন রমজান মাস পাইবা সুস্থ শরীরে মুকিম থাকবা বাড়িতে থাকবা ফাল্লেসুম কোনো কথা নাই অবশ্যই রোজা রাখিতেই হইবে কোনো ছাড় নাই সুস্থ সাবালেক মানুষ বাড়ি আছো তোমাকে রোজা রাখতেই হবে কোনো ছাড় নাই সুস্থ মানুষ বাড়ি থাইকে যদি রোজা না রাইখা দিনের বেলা খানা খাও আর ওই খানা কইয়া শরীরের ভিতরে যে রক্তটুক তুমি সঞ্চার করো
ওই রক্তটুকু হবে শুকরের রক্তর চাইতে নাপাক আর যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে নাপাক রক্ত থাকবে তুমি যে অবস্থায় নাপাক রক্ত সঞ্চার করেছো ওই নাপাক রক্ত নিয়েই তুমি দুনিয়া থেকে মারা যাবা হাদিসে আছে আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহায়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন তোমার জীবন যাপন হবে যেমন মরণটা হবে তেমন আর মরণ হবে যেমন তোমার হাসর হবে তেমন দুনিয়ায় তুমি রোজার দিনে নিজের হালাল অর্জিত কামাই করা টাকার ধান চাউল ভাত খেয়েছো তুমি দিনের বেলা যদিও তোমার ইনকাম কাল হালাল কিন্তু দিনের বেলা রোজা রেখে না খেয়েছো হালাল রুজিও তোমার হারামে পরিণত হয়েছে ওই হারাম খাদ্যে যে রক্ত তোমার দেহের মধ্যে আছে ওই অবস্থায় তোমার মরণ হবে হাসরের মাঠে উঠবা তুমি নাপাক রক্ত গায়ে নিয়া ওদিকে তোমার নামাজ আছে অনেক অনেক ইবাদত আছে তুমি জান্নাতে যাবা অবশেষে তোমার মধ্যে ঈমান আছে ঈমানের বদৌলতে তুমি শেষমেশ জান্নাতে যাবা এটা আল্লাহর সিদ্ধান্ত কাজেই তোমার জন্য জান্নাত আছে জান্নাতে যাবা কিন্তু তোমার দেহের মধ্যে রয়ে গেছে নাপাক রক্ত ওই নাপাক রক্ত অবস্থায় তোমাকে জান্নাতে দেওয়া হবে না ওই নাপাক রক্ত অপারেশন করতে হবে ও জায়গা আর কোনো মেডিকেল নাই ও জায়গা আর কোনো হাসপাতাল আর ক্লিনিক নাই একটা হাসপাতাল মাত্র যার ভিতরে সকল প্রকার নাপাকরে দিলে সেইটা পরিষ্কার করে দেয় ওই ওই হাসপাতালের নাম হলো জাহান্নাম লোহার গায়ে ময়লা থাকে লোহার গায়ে জং থাকে ওই লোহাকের লু তুলে দিয়ে ডললে জং পরিষ্কার হয় না ওটারে জিভে দিয়ে চাটলে জং পরিষ্কার হয় না ওটাকে নাক দিয়ে শুকলে জং পরিষ্কার হয় না হুকো মেশিন দিয়ে বাতাস দেয়া মেশিন দিয়ে বাতাস দিল ওই জং ওঠে না ওর ভিতর গায়ের থেকে জং বের করতে হলে কামারের দোকানে আগুনে পোড়া দিয়ে পিটাইতে হবে তারপরে জং উঠবে কথা কন্ঠে কিরিং না তোমার দেহের মধ্যে সুদে টাকার নাপাক আছে ঘুষে টাকার নাপাক আছে এই নাপাক রক্ত দিয়ে তোমার দেহ তৈরি তামুতু না কামা তাহায়ুন এভাবেই হবে তোমার মরণ অতঃসারু না কামা তামুতুন ওই অবস্থায় হবে তোমার হাসর এবার তোমার ইমানের বদৌলতে জান্নাতে দেওয়া হবে তোমাকে কিন্তু নাপাক রক্ত ভিতরে থাকার কারণে তোমারে জান্নাতে দেওয়া যাচ্ছে না জাহান্নাম নামক ক্লিনিকের ভিতরে ঢুকাইয়া তোমার ক্লিন হার্ট কঠিন পরিচ্ছন্ন করা হবে পরিষ্কার করা হবে পোড়াইতে পোড়াইতে কোটি কোটি বছর পোড়ানোর পরে নাপাক রক্ত দূর হবে দেহ থেকে তারপরে ইমানের বদৌলতে জান্নাতে যাইবা এবার আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন আপনি আল্লাহ মাওলানা নাসির সাহেব যেভাবে বলল তাতে তো উপায় নাই আমি তো অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারি না অথবা আল্লাহ আমি তো চলে আসি বাড়ি থেকে চট্টগ্রাম 500 কিলোমিটার দূরে এখানে সে ইফতারির ইন্তেজাম নাই আমি কি করে রোজা রাখবো আল্লাহ পাক বলেন ফাইন কোয়েন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার যদি তুমি অসুস্থ হও যে অসুস্থতার কারণে রোজা রাখলে তোমার জীবন নাশের ভয় হয় রোজা রাখলে তোমার জীবন নাশের ভয় হয় এমন অসুস্থ যদি হও তুমি অথবা তুমি মুসাফির হও দূর সফরে যাও যেখানে তোমার খাদ্য খানা খোরাকের ভালো ব্যবস্থা না হয় এরকম মুসাফির যদি হও তাহলে আমার পক্ষ থেকে ছাড় আছে ফাইদা তুমি আইয়া বিন উখার রমজান চলে যাওয়ার পরে তুমি সুযোগ মতো এই রোজাগুলো রেখে দিও তাহলে বোঝা যায় মাজুর আর অসুস্থ ব্যক্তি ওজোর থাকলে ওজোরই ব্যক্তির কোনো মশলা নাই ওজোরে যে যা দাবি করে সেইটাই আল্লাহ পাক গ্রহণ করে কথা কন্ঠে কিরিং না কাজেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে কি না নিশ্চয়ই চেয়ারে কোনো সুস্থ ব্যক্তি নামাজ পড়ে না এক কথায় জবাব দিতে হবে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে এবার লোকটা আমারে কয় হুজুর তয় কাম হয়ে গেছে তয় নাও কি হয়েছে কয় হুজুর আমাদের মসজিদের সামনে দুই কাতারি চেয়ারম্যান সারা ইউনিয়নে ভোট দিয়ে বানাই একটা চেয়ারম্যান আর বিনা ভোটে দুই কাতার চেয়ারম্যান এবার কয় হুজুর মুসল্লি তো মেন দুই কাতার চেয়ারে চেয়ারম্যান হয়ে গেছি ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে এটা কি হবে আমি কয় দাও ইমামরে চেয়ার দাও আর তোমরা পিছনে বিছেন বানাই বলাও তোমাকে শুয়ে পড়া লাগতে পারে এ দেশে কি ইমামের অভাব যে চেয়ারম্যান ইমাম দিয়ে নামাজ পড়তে হবে চেয়ারম্যান মানে অরিজিনাল চেয়ারম্যান যেমন মাগুরা চেয়ারম্যান আছে মাওলানা উসমান গনি মুসাফুরি
বহুত বড় আলেম ভালো আলেম বক্তাও সরমনের হুজুরের দরদলের পক্ষ থেকে চেয়ারম্যান হইছে এই রকম চেয়ারম্যান চেয়ারম্যান হয়ে নামাজ পড়াইতে পারে সব চেয়ারম্যান তার ইমামতি করতে পারে না কিন্তু চেয়ারে বসা চেয়ারম্যান ইমাম দে নামাজ পড়াতে হবে দেশে কি চেয়ার ইমামের অভাব আছে নাকি মাসালা শুনে নয় বার চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে কোন ব্যক্তির জন্য যেই ব্যক্তি চেয়ার ছাড়া সত্যি উপায় নাই একটুও দাঁড়ায় থাকতে পারে না একবারও রুকু দিতে পারে না রুকুতে একটা সুবহান রাব্বিল আজিম বলা পর্যন্ত রুকুতে টিকে থাকতে পারে না এই রকম অসুস্থ ব্যক্তি যদি হয় তাহলে তার চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে উনি সারা গ্রাম ভরে টোটো হইরে বেড়ায় মসজিদে যাইয়া 10 মিনিট আগে যে দাঁড়ায় থাকি বোঝা গেল দাঁড়ানোর ক্ষমতা আছে কতক্ষণ হাতেতে মোবাইলটা পড়ে গেছে কুজো ইয়ে মোবাইলটা উঠালো বোঝা গেল রুকু দেওয়ার ক্ষমতা আছে কারণ মোবাইল উঠতে গেলে তো তার কুজোই হওয়া লাগছে রুকু দেওয়ার ক্ষমতা আছে মসজিদে দাঁড়ায় থাকলো 10 মিনিট দাঁড়ানোর ক্ষমতা আছে সমস্যা হলো উনি রুকুর নিচে যেতে পারে না রুকুর নিচে যাইতে পারে না রুকুর আগ পর্যন্ত রুকুও পারে দাঁড়াইতেও পারে এই লোকটার জন্য শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই চেয়ারদারে পাশার কাছে রাইখা উনি পুরুষ নামাজ শুরু করবে দাঁড়াইয়া ইমামের পিছনে হোক আর একা হোক কিরাত শেষ পর্যন্ত দাঁড়াই থাকবে নামাজের 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো ফরজ নামাজ দাঁড়াই পড়া রুকুকে নিয়মিত করা সিজদাকে নিয়মিত দেওয়া এগুলো ফরজ কথা বলেন এগুলো ফরজ রুকু করা সিজদা করা ফরজ কিনা দাঁড়াইয়া ফরজ নামাজ পড়া ফরজ কাজেই তোমাকে দাঁড়ানোর ক্ষমতা থাকলে সিয়ারটা পাশার কাছে রেখে দাঁড়াবা দাঁড়ানো কিরাত্রিরা শেষ হয়ে যাওয়ার পরে রুকু দেওয়ার ক্ষমতা আছে রুকু ডাও দিবা স্বামী আল্লাহ কয়ে উঠবা রব্বার আলাকাল হাম কয়ে উঠবা এবার রব্বার আলাকাল হামদের পরে কোনো মতে টানি টুনে সিয়ার পর্যন্ত পাশা আনতে পারেন কিন্তু তার নিচে আর যাতে পারেন না এবার মাজায় আর বুকে আর পিঠে কুলাচ্ছে না রান ফেটে যাচ্ছে হাঁটুর মধ্যে ভাঁজ হয় না এবার আপনাকে চেয়ারে বসার অনুমতি এখন এর পরে যে আপনি এই বাকিটুকু আপনি চেয়ারে বসবেন এর আগের থেকে যদি দাঁড়ানোর আর রুকু দেওয়ার ক্ষমতা যার আছে ওই লোকটা যদি শুরু থেকে চেয়ারে বৈশা নামাজ পড়ে ওর নামাজ হবে না জীবনে এমন করে যত নামাজ পড়ছেন ওই নামাজগুলো আবার দোহরায় পড়িয়ে দিয়েন নইলে একাকত্বের বিনিময়ে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে বুঝিয়েছে না মশালা এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায় দাঁড়ানোর সময় চেয়ারের পিছনের পায়া চেয়ারের পিছনের পায়া মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর সেট করবেন আপনি দাঁড়ানোর সময়ে চেয়ার তো আতখানিক একটু সবার চেয়ে আগায় চলে গেছেন সমস্যা নাই দাঁড়ানোর সময় একটু আগে দাঁড়াইবেন কিন্তু বসার সময় তো সবার সাথে এক কাতার হবেন কয় পিছনে চেয়ারে যদি পিছিয়ে দেয় তাহলে অসুবিধে কি কয় অসুবিধে আছে চেয়ার যদি চেয়ারের সামনের পায়া যদি পার গোড়ালি বরাবর দেন আর আপনি দাঁড়ানোর সময় সবার সাথে কাতার সোজা করে দাঁড়ান তাহলে এবার পিছনে আপনার চেয়ার বরাবর যে লোকটা দাঁড়ানো আছে ও যখন সিজদা দেবে আপনার চেয়ারের তলে চলে যাবে মাথা এবার ও প্রথম সিজদা দিয়ে ওঠার সময় চেয়ার মাথা হেরে উঠবে আপনি তো মনে করবেন পিছনে চেয়ার আছে চেয়ার চলে গেছে পিছনে জনের মাথায় আপনি বসার সাথে সিঁত হয়ে বলবেন ওদিকে ওর মাথায় চেয়ার এদিকে আপনি সিঁত হয়ে বলবেন পুরোটা মসজিদ হজবরল শুরু হয়ে যাবে কাজেই আপনি চেয়ারে পিছনে না দিয়া চেয়ার দেবেন সামনে পিছনের পায়া থাকবে পায়ের গোড়ালি বরাবর কথা কি বুঝে আসছে তবে যদি পারেন শুরুতে চেয়ারে না বসে আস্তে আস্তে কোনো মতে মাটিতে যদি বসতে পারেন আর মাটিতে বসার পরে হাঁটুতে রুকু দিতে পারেন কুজোয়ে সিজদাটা দিতে পারেন তাহলে চেয়ারে নামাজ না পড়িয়া আপনি মাটিতে বৈশা ফ্লোরে বৈশা আপনি রুকু সিজদার নিচে টুকি দেন আপনার দাঁড়ানো আর রুকু দেওয়া লাগবে না আপনাকে নিচে টুকের অনুমতি দেওয়া গেল কপাল দিয়ে সিজদা না দিতে পারলে সিজদার মজা অনুভব করা যায় না কথা কন্ঠে কি দিন না চোখের ইশারায় এরকম বিলকি বালকি দিলি সিয়া সিজদায় মজা পাওয়া যায় না সিজদাটারে কপাল দিয়ে মাটিতে দিতে পারলে যেই মজা ওই মজা ইশারার সিজদায় হয় নাকি কথা কন কোনো দিন হবে না মুড়ি তো চাবাইয়ে শেষ ফেসেই খাই মুড়ি চাবানোর পরে ফেসা হয়ে গেলে শেষে গেলেন না এখন যদি আগের থেকে আমান দিস্তে বাড়ুয়ে গুঁড়ো হইরে অথবা পাটা ভুতো বাড়ুয়ে শেষে মেশে গুঁড়ো হইরে সাথু বানায় খান তাহলে কি মুড়ির স্বাদ হয় হ্যাঁ মুড়িরে দায়িত্বে কুসমুস করে সবাই খাবো শেষে ফিনিশ হয়েই যাবে পেটে
সিজদাতুল সিজদাই নাসে মুত্তাকিনের এবার পকেটের গুন্ডা দেখালি বুঝবো যে সত্যি মুত্তাকিন কই যে হুজুর আগে দুটো পারবানি পরেরটা পারবো না তাহলে তো আপনি মুত্তাকিনের তিন ভাগের দুই ভাগ হলেন পুরো মুত্তাকিন হতে পারবেন না তালবি আলিমরা রেডি হও ছাত্ররা যাবে ভিতরে আমারে বলে না আমি কালেকশন করিও না আপনাদের মৌসুমি বছর এলাকায় যা হবে চল্লিশ ভাগের এক ভাগ বের কইরা এইটা আপনি এই মাদ্রাসায় দেবেন বেশি এই মহল্লার যারা এলাকায় গ্রামবাসী যারা তারা এখানে দেবেন বেশি বেশি দেবেন আমি আমি মাত্র একটা কালেকশন করবো নিয়ত করছি বাথরুমের মধ্যে ঢুকছি ঢুকে দেখলাম বাথরুমটা বড় সুন্দর করছে কিন্তু টাইলস নাই আমি তো টাইলস করতে করতে টাইলসের হাফেজ হয়ে গেছি মিস্ত্রি লাগে আমি কয়ে দিতে পারি কোন জায়গা কর্তুক লাগবে বিল্ডিংয়ের জন্যে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার লাগবে না বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে না কয়তলা বিল্ডিংই পাইলিং লাগবে কয়তলা বিল্ডিংই কীভাবে রড কত কোন কোন সাইজ লাগবে সব আমি কয়ে দিতে পারি আর হুবহু একটু ব্যাস কম হবে না ইনশাআল্লাহ ও কোনোদিন ফড়িনি ও করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে এই বাথরুমটার ভিতরে দশ হাজার টাকার টাইলস লাগবে মসজিদও দামি ঠিক আছে কিন্তু ভাই মসজিদ দামি পাথরওয়ালা মসজিদের